Welcome to the Engineer's Ed YouTube channel. Today I am discussing about the DOL starter, direct online starter, using MCB, switch fuse unit, SFU, MPCB and MCCB. প্রথমে আমরা পাওয়ার সার্কিট ডায়াগ্রামটা এঁকে নেব, তিনটে ফিউজ দিয়ে থ্রি ফেজ সাপ্লাই দেব। ওকে, ফিউজ বা এরকম এসএফইউ বলতে পারি, সুইচ ফিউজ ইউনিট। ওকে, দেন নিচে আমরা একটা ওয়েলের দেব, যে ওটা থার্মাল হবে, থার্মাল ওভারলো ড্রিলে। ওকে, তারপর আমরা একটা কন্ট্রাক্টর ইউজ করব, যাতে জল শাটারটা ফল কন্ডিশনে ট্রিপ হয়ে যেতে পারে ওভারলোড কন্ডিশনে। দেন মোটর কানেকশন থাকবে। এইভাবে আমরা একটা কন্ডিশনে করতে পারি অ্যাজ পার কন্ট্রাক্টর ম্যানুফ্যাকচারিং হিসেবে। কিছু কিছু কন্ট্রাক্টর আছে যেগুলোতে আমরা এরম ইউজ করতে পারি, আবার কিছু কিছু কন্ট্রাক্টর টাইপ আছে যাতে আমরা ওয়েলারটাকে নিচে লাগিয়েও করতে পারি, ঠিক আছে, যেমন স্ট্যান্ডার্ডে করতে পারি আমরা। এই প্রসেসটাই আমরা ক্যারি করব। দেখবেন প্রথমে ফিউজ দিয়ে, তারপর আমি কন্ট্রাক্টর ইউজ করলাম, দেন আমরা ওয়েলার দেব। ওয়েলার দিয়ে আউটগোয়িং মোটরে যাবে, ঠিক আছে। এই ডায়াগ্রামটাকে আমি আগেবার পরিষ্কার করে এঁকে নিয়েছি। দেখুন এবার আমরা কি করব, ফিউজের পরিবর্তে ওর পরিবর্তে এমসিবি দিয়ে আমরা ওটা আঁকবো, ঠিক আছে, ইউজিং এমসিবি। দ্য প্রিভিয়াস প্রসেস ইজ সেম প্রসেস ডায়াগ্রাম, জাস্ট ফিউজের পরিবর্তে এমসিবি হবে। দেন কন্ট্রাক্টর, কন্ট্রাক্টর থেকে আমরা ওয়েলারের জন্য তার বের করে দেবো, কেবিল বের করে দেবো। অ্যাকচুয়ালি এটা কারেন্টেড হিসেবে হতে পারে বা ম্যানুফ্যাকচারের রিকোয়ারমেন্ট অনুযায়ী হতে পারে। লো পাওয়ার রেটিংয়ের ক্ষেত্রে আমরা ফিউজ ইউজ করব, তারপরে একটু হাই হলে এমসিবি, দেন আর একটু হাই হলে এমসিসিবি, আর মোটর প্রোটেকশনের জন্য আলাদা করে এমপিসিবি ইউজ করতে পারি আমরা। আমরা এমপিসিবিটা এমসিসিবিটা এঁকে নিচ্ছি। থ্রি ফেজ সাপ্লাই দিয়ে একটা এমসিবি করলাম, থ্রি পোল এমসিবি। একটা কন্ট্রাক্টর আঁকলাম, তারপর একটা ওয়েলার দিয়ে ডাইরেক্ট সেম টু সেম মোটরে পাঠাবো, ঠিক আছে, তোমরা জানোই। দেন আমরা এমপিসিবি, মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার, এতে অনেক রকম প্রোটেকশন পাওয়া যায়, ঠিক আছে। সরি, ওটা ভুল হয়েছিল, তাই এবার নতুন করে দিচ্ছি ওটাকে, ঠিক আছে, এই এমপিসিবি দিয়ে মোটর প্রোটেকশন সার্টিফিকেট দিয়ে। এমপিসিবির উপর কন্ট্রাক্টর দিলাম, কন্ট্রাক্টরের উপর
আমরা ওয়েলার দেব। আজ আমি আপনাদের ডল স্টার্টার সম্বন্ধে বোঝালাম, নেক্সট ভিডিওতে স্টার ডেলটা স্টার্টার সম্বন্ধে বোঝাবো, তারপর অটো স্টার ডেলটা। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাদের সাথে থাকুন। আর চ্যানেলটি যাওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করুন। ধন্যবাদ।